না, গোলাগুলির কারণে বাসা থেকে বের হতে পারতেছি না। এই যে শব্দ হচ্ছে, আমাদের খুব ভয় হচ্ছে এখানে, কোথাও গিয়ে আশ্রয় নিতে হচ্ছে, আমাদের থেকে বাসা থেকে চলে যেতে হচ্ছে, এই আর কি, বাসায় থাকতে পারতেছি না। এই কোনো বই করিস গদ্দুয়ার দেওয়া হবে, ইয়ানোর কারণে এখন মানুষ কাজকর্ম করতে পারে কষ্ট। ওই গুলাগুলির আবাজ শেষ হয় না, বাড়তেছে গুলাগুলির আবাজ, যখন বাড়তেছে, আমরা বউ কই ছেলে কই আমাদের কোনো ঠিকানা ছিল না। তো আমি কি করছি, ওইখানে উপরে গাড়ির স্টেশনে যাইয়া যেটা ঠেলে আছে ওইখানে আমি একটা ওই স্থানে আমি ছিলাম। আমি কুতুবালাঙ্গে চলে গেছিলাম, গুলাগুলো মারছে তো এই জন্য চলে গেছিলাম আমার বউ পুয়ারি। নিরাপত্তার জন্য বিজিবি কাজ করছে, সাথে বিজিবিতে বিজিবিকে সহায়তা করার জন্য সার্বক্ষণিক পুলিশ মোতায়েন আছে এবং সেখানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং আমাদের অতিরিক্ত পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে। আপনারা জানেন গতকালকে নাইকুংসরি ইউনিয়নে নাইকুংসরি থানার একটা জায়গায় একটা মোটার সেল পড়েছে এবং সেই মোটার সেলের আঘাতে দুজন ব্যক্তি নিহত হয়েছেন, একজন পুরুষ এবং একজন মহিলা। পুরুষ হলো রোহিঙ্গা এবং মহিলা হলো স্থানীয়। সেই সংক্রান্তে একটি মামলা রুজু হয়েছে নাইকুংসরি থানায় এবং সেই মামলার ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। পরবর্তীতে তদন্তের ফলাফল, সেই মোটার সেল কোথা থেকে এসছে, কারা বা এটা মারছে বা কোথা থেকে আসছে, সেই ব্যাপারে তদন্ত চলতেছে এবং আমরা এই মোটার সেলের যে অবশিষ্টাংশ সেটা আমরা জব্দ করেছি, এটা আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠাবো। আচ্ছা, প্রথমত আমি শুরুতে বলি যে যেদিন থেকে এই এই সংঘাতের বিষয়টি শুরু হয়েছে সেদিন থেকেই কিন্তু আমরা ইউপি চেয়ারম্যানকে বলেছি যে আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় গ্রহণ করবে বা আশ্রয় কেন্দ্রে যারা যাবে নিরাপদ আশ্রয়ের জন্য, প্রত্যেকের জন্য খাবার দাবার ব্যবস্থা করে আমরা আমাদের ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনার অধীন যে ত্রাণ সামগ্রীগুলো আছে সেদিক দিয়ে আমরা মানবিক সহায়তা যে বিষয়গুলো আছে সেগুলো আমরা পুরোপুরি সহায়তা প্রদান করব, আর সে বিষয়ে নির্দেশনা প্রদান করা আছে। কিন্তু সমস্যা হচ্ছে একজন নাগরিকও আসলে আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছে না, এটি আমাদের জন্য একটি আতঙ্কের কারণ। তারপর আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আজকে সকালে যেটি আমরা শুনতে পেয়েছি যে একটি মোটার সেলের জলপাইতুলি একটি মোটার সেল বা কিছু একটা পড়েছে, সেটি আসলে কোনো ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত আমরা হতাহতের সংবাদ আমরা পাইনি, তারপরও আমরা সতর্ক অবস্থায়।